আবারও চলে এসেছি। সবাই ভালো আছে তো? চিনতে পারলে আমায়? আবারও চলে এসেছি সবার সঙ্গে গল্প করতে। কি করতে? গল্প করতে, গল্প করতে এবং গল্প শুনতে। আচ্ছা, আমাকে বলো যে আগের দিন তো আমরা অনেক কিছু শিখেছিলাম, গল্প করেছিলাম, ছবিও দেখেছিলাম এখানে, তাই না? ছবি দেখেছিলাম তো? কিসের ছবি দেখেছিলাম একটু তাহলে মনে করিয়ে দিই। আমরা এর আগের দিন কি করেছিলাম? আমরা এর আগের দিন প্রথম শ্রেণীর, মানে আমরা যে ক্লাসে পড়ি সেই ক্লাসের, আমার বই থেকে 1 নম্বর পৃষ্ঠার একটা সুন্দর ছবি, সেই ছবি আমরা কি করেছিলাম? গল্প করেছিলাম। শুধু কি গল্প করেছিলাম, সেখানে কিছু শিখেছিলাম তো? কি কি শিখেছিলাম? সেখানে কতগুলো পাখি আছে, মানে প্রাণী আছে, পশু পাখি আছে, এই সমস্ত শিখেছিলাম। কয়টা বাড়ি আছে, কি কি আছে, তাদের কি কি রং হয়, এগুলো তো জেনেছিলাম না? তাহলে আজকে আমরা গল্প করব না, আজকে আমরা একটু ড্রয়িং করব। কি করব? ড্রয়িং মানে ছবি আঁকবো। মজার না? আজকে আমরা একদম গল্প করব না, আজকে আমরা পড়বও না, আজকে আমরা ছবি, শুধু ছবি আঁকবো, ছবি আঁকবো। আর কোনটার কি রং হয়, কি রংকে কি বলে, সেগুলো জানবো, তাই তো? ইন্টারেস্টিং? খুব সবাই অপেক্ষা করছে নিশ্চয়ই। চলো শুরু করি তাহলে। আজকে সবার প্রথমে কি রং দিয়ে শুরু করব বলো? সবার কি কি ফেভারিট? আমার তো অনেকগুলো কালার ফেভারিট। তোমাদের? একটা না নিশ্চয়ই, অনেকগুলো। আচ্ছা, তোমরা কি জানো কোন কালারকে কি বলে? জানো কি? জানো না তো? ঠিক আছে, তোমরা এখানটায় দেখো, এই স্ক্রিনে দেখো, তোমরা দেখতে পাবে কোনটাকে কি কালার বলে, কোনটার কি কালার হয়। আমরা সব একটা শিখবো আজকে, অল্প অল্প, বেশি না, অল্প অল্প। তাহলে ফার্স্টে কি কালার দেখতে পাচ্ছি আমরা? ফার্স্টে আগে কি দেখছি? কালারটা একটা বক্সের মধ্যে আছে, সেই বক্সে কি কালার আছে? এক সাইডে ডিপ নীল, ডিপ নীল। সেটা অনেকটা কেমন লাগছে দেখতে? একটু একটু বেগুনি বেগুনি মনে হচ্ছে না? একটু একটু বেগুনি, কিন্তু সেটা বেগুনি নয়, সেটা একদম ডিপ নীল। তাহলে তোমরা এখন বলতেই পারো যে পাশের ঘরটা কেন ফাঁকা আছে ম্যাম? পাশের ঘরটা ফাঁকা আছে ওই যে ঘরটায় রং করা আছে নীল রংটা, ডিপ নীল, ওই কালার খুঁজে বের করে তোমাদেরকে পাশের ঘরটা ভরতে হবে, মানে তোমরা রং করবে, করবে তো? গুড। তারপরে কি আছে ওটার নিচে? কি আছে ওটার নিচে? কমলা কালার আছে, একই রকম বাক্স, সেখানেও একটা বাক্স আছে চার কোণা, অর্ধেকটা কমলা কালার আছে, অর্ধেকটা ফাঁকা। কেন ফাঁকা আছে? গুড, কারণ সেটাতে ওই রং দেখে, পাশের রং দেখে তোমরাও রং করবে। কি রং করবে? কমলা রং করবে। তারপরে কি আছে বাক্সের মধ্যে? কি কালার আছে সবাই জানি কিন্তু, গাছের রং কি হয়, গাছের পাতাগুলোর রং গ্রিন, সবুজ হয়। তাহলে ওটা কি কালার? সবুজ। পাশে তোমরা করবে তো? গুড। তারপরে কি আছে? কি আছে? ইয়েলো। কি আছে? ইয়েলো কালার মানে হলুদ। কি? হলুদ। তাহলে এবার হলুদ রং দেখে, রং খুঁজে আমাদেরকে রং করতে হবে পাশের ঘরে। এবার তোমরা কিভাবে করবে, তাই না? তোমাদের যে প্রথম শ্রেণীর আমার বই আছে সেটা বের করো, সেটা বের করো। করেছো? এইবার দেখো যে 2 নম্বর পৃষ্ঠা, তাহলে এই যে বক্সগুলো আমরা কোথায় দেখতে পাবো? আমরা আমাদের যে বই আছে
আমার বই প্রথম শ্রেণীর ফার্স্ট চ্যাপ্টারটা আমরা এর আগের দিন দেখেছি, কি কি আছে সেই চ্যাপ্টারে। তারপরের পৃষ্ঠা, পৃষ্ঠা উল্টাও। উল্টেছ তো? 2 নাম্বার দেখো, পেজ নাম্বার 2 নিচে আছে, পেজ নাম্বার 2 আছে না, সেইখানে দেখো এই গোটাটা দেখতে পাবে, পাচ্ছ? গুড। তাহলে এই যে এখানে গোটাটা দেখতে পাচ্ছ, এটা গোটাটাই তোমাদের বইয়ে আছে, আছে না? তাহলে আমরা রং করব কি করে, কিভাবে? ওখানে যে রংটা আছে আমরা রং পেন্সিল দিয়ে রং করব। তোমরা যদি মনে করো বইকে তোমরা নোংরা করবে না, খাতার মধ্যেও করতে পারো। এরকম ছবি এঁকে, বক্স করে ছবি এঁকে সেখানে রং করতে পারো। আর যদি তোমরা মনে করো যে না আমরা বইয়েই করব, তাহলে বইয়েই করবে, কোনো অসুবিধে নেই। তাহলে ফার্স্টের রংটা কি? ডিপ ব্লু, ডিপ নীল, গাঢ় নীল, অনেকটা বেগুনি বেগুনি লাগছে কিন্তু বেগুনি নয়। তারপরে কি আছে? কমলা। কি আছে? কমলা। তাহলে আমরা সেটা জানি, কমলার রং কমলাও। আমরা দেখবে কমলা যে ফল হয় সেই ফলটার রং কি হয়? কমলা হয়, তাই আমরা কমলা চিনি, জানি। তারপরে সবুজ মানে গ্রিন, তারপরে ইয়েলো মানে হলুদ। তাহলে এগুলো সবগুলো রং আমরা করব। তারপরে দেখো কি আছে, একটা সূর্য আছে তাই তো, তারপরে মেঘ আছে। তারপরে দেখে কি মনে হচ্ছে ছবিটা, ছবিটা দেখে কি মনে হচ্ছে সূর্যের নিচে কি আছে? অনেকটা কলার মতো লাগছে না ছবিটা? তারপরে পাশে পাতা আছে, এগুলো কি রং করা আছে? নেই, এগুলো রং করা নেই। আমাদেরকে তাহলে কি করতে হবে? এই রংগুলো করতে হবে। কি করতে হবে? রংগুলো করতে হবে। যেগুলোতে রং করা নেই সেগুলোতে আমাদের রং করতে হবে, মানে সূর্যকে রং করতে হবে, মেঘটাকে রং করতে হবে, কলাটাকে রং করতে হবে, পাতাটাকেও রং করতে হবে, হবে তো? তাই জন্যই রং করা নেই, কারণ তোমরা কি কি রং চিনলে সেইটাই দেখার জন্য এখানে সেটা দেওয়া আছে। তাহলে তো আমরা রং চিনে গেছি, আমাদের কোনো অসুবিধে নেই তাই না, আমাদের কোনো অসুবিধে নেই রং করতে। আমরা রং জেনে গেছি, এবার আমাদের রং করতে কোনো অসুবিধে নেই তাই তো। তাহলে ঝটপট করে নেই, জেনে নেই সূর্যের আমরা কি রং করব। কমলা কমলাও দিতে পারি, সুন্দর দেখ সূর্যের রং করব। তারপরে কি করব? তারপরে যে মেঘটা আছে সেই মেঘটায় আমরা কি করব, যে ডিপ ব্লু বললাম আমি, সেই ডিপ ব্লু কালারটা করব। এইবার তারপরে কি আছে? কলা আছে, কলার রং কি করব? কলার রং আমরা হলুদ করব, সুন্দর দেখতে লাগবে তাই জন্য। তাহলে কলার রং আমরা, পাকা কলা কেমন দেখতে হয় দেখি, হলুদ দেখতে হয় তাই না? আর পাতার রং তো আমরা জানি সবুজ কালার, দেখতেই পাচ্ছ সবুজ কালার, সেই সবুজটাই পাতার রং করব। আর মেঘের রং করব কি? ডিপ ব্লু। আর তারপরে কি গেল? কলা। কলার রং তো আমরা জানি হলুদ হয়, পাকা কলা হলুদ হয়, তাহলে আমরা হলুদ করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে সবাই এটা করবে তো বাড়িতে? গুড। তোমরা খাতাও করতে পারো, বইও করতে পারো, ভেরি গুড। তাহলে এটা তোমাদের, তোমরা করে বাড়িতে বাবাকে, মাকে, দিদিকে, দাদাকে, যারা আছে তাদেরকে দেখাবে তাই তো। আমি জানি তোমরা সবাই সুন্দর কালার করবে, এবং আমি জানি যে তোমরা সবাই রং চিনেছো, জানো তাই তো। তাহলে চলো আজকের মতন টাটা।